রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু এগিয়ে রয়েছে, সেই নিয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির শাকতরিয়াতে পদযাত্রা করা হলো। বৃহস্পতিবার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে এই পদযাত্রা করা হয়েছে। এদিন আদিবাসী সম্প্রদায়ের মহিলা ও পুরুষরা ধামসা মাদল বাজিয়ে এই পদযাত্রা করেছেন। জানেন যে আজকে ভারতবর্ষে প্রথম কোন আদিবাসী জনজাতি সমাজ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মাননীয় দ্রৌপদী মুর্মু মহাশয়া, এবং আপনাদের মাধ্যমে আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই যে এত বড় উপহার তিনি আদিবাসী সমাজের সাথে সাথে পুরো ভারতবর্ষকে দিয়েছেন, এবং এক দিক এবং দিশা নির্দেশ করেছেন যে এক জনজাতিরও রাষ্ট্রপতি হয়ে সেই জাতির উন্নয়ন আগামী দিনে করবে, ভারতবর্ষের উন্নয়ন আগামী দিনে করবে, এই পথ উনি দেখালেন। আজকে আপনাকে ধান দেওয়া হলো, সেটা কি? এই ধান আমরা প্রতীকী স্বরূপ, এটা আদিবাসী কালচার, এই ধান আমরা রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবো। এই পদযাত্রার মাধ্যমে উল্লাসে মেতে ওঠেন সকলেই। এই পদযাত্রায় বিজেপির কুলটি বিধানসভার কনভেনার অভিজিৎ আচার্য, বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক অমিত গড়াই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।